তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগেই শোকজ নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনা এবার আরও কড়া পদক্ষেপ করল কমিশন তমলুকের বিজেপি প্রার্থীকে চব্বিশ ঘন্টার জন্য সেন্সার করল কমিশন মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানায় ঘাসফুল শিবির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কমিশনকে চিঠি দেওয়া হয় তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জানায় তৃণমূল কংগ্রেস অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস গত পনেরোই মে প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জনসভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিজিৎ বলেছিলেন রেখাপাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী সেই জন্য রেখাপাত্রকে দু টাকায় কেনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তো আমার মনে প্রশ্ন চাকে মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও অভিজিতের মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে পরদিনই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে কমিশনের দ্বারস্থ হয়েছিল শাসকদল সেই দাবি মেনে তমলুকের প্রার্থীকে শোকস করে কমিশন সোমবার তার জবাবও দিয়েছিলেন অভিজিৎ তবে তার উত্তরে সন্তুষ্ট হয়নি কমিশন এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি লিখেছেন একজন প্রাক্তন বিচারপতি যিনি বিজেপির আকালের বাজারে তাদের বাঙালি ভদ্রলোক মুখ হতে চেয়েছিলেন তিনি তার জীবনের প্রথম নির্বাচনেই কেবল কুকথার জন্য শাস্তি পেলেন বিজেপির কপালটাই পোড়া আসলে বিজেপিতে সবাই শুভেন্দু অধিকারী মুখ খুললেই নর্দমা কারোর গন্ধ আগে বেরোয় কারোর একটু পরে এই বিষয়ে আমাদের তরফ এই বিষয়ে আমাদের তরফ থেকে বিজেপি নেতা সমীর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল টেলিফোনে তিনি জানান তিনি কি বলছেন আসুন শোনাই আমরা আমাদের অবস্থানে স্থির আছি নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে মানুষকে অবাধ শান্তিপূর্ণ ভয় মুক্ত রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব এবং সেটা পাওয়া মানুষের অধিকার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যদি নির্বাচন কমিশনের মনে হয় যেটা কারো সম্মহনে আঘাত লেগেছে কারণ আবেগে আহত করেছে তাহলে নির্বাচন কমিশন তারে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা প্রথমে যেটা বলেছিলাম যে যে কোনোভাবেই হোক তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোটের উপর যিনি উচ্চশিক্ষিত ভুক্তিশীল মানুষ এবং যার একটা দীর্ঘ পরীক্ষলব্ধ জীবনের ইতিহাস আছে তিনি কোনোদিন এই কোনো মহিলাকে সরাসরি আক্রমণ করবেন বিষয়টা এরকম নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটাই বলতে চেয়েছেন ছিলেন যে যদি রেখাপাত্র সম্মান থাকে তাহলে নিঃসন্দেহে তারও সম্মান আছে এবং সেই হিসেবে তিনি তার অবস্থান দিয়েছেন এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানবো আর আমরাও নির্বাচন কমিশনকে বলবো তারাও একটু চোখ কান খোলা রাখুক যেভাবে দেশের প্রধানমন্ত্রী সহ সমস্তকে আক্রমণ করা হলো এবং নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী সরাসরি দাঙ্গার প্ররোচনা দিলেন মুখ্যমন্ত্রী সরাসরি ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতীক যে গৈরিক তাকে আক্রমণ করলেন ভারত সভা সংঘের মতো ঐতিহ্যশালী একটি সংস্থাকে তিনি কালিমা লেপন করলেন তিনি একজন সন্ন্যাসীকে দাঙ্গাবাজ হিসেবে মানুষের সামনে উপস্থাপিত করলেন নির্বাচন কমিশন নীরব রইল আমার মনে হয় তাদেরও একটু ইএনটি স্পেশালিস্টের কাছে যাওয়া দরকার চোখ এবং প্রাণ খোলা রাখার জন্য এই বিষয়ে তো চিকিৎসালয় আছে কাছেই দিল্লিতে ভালো হবে কি বললেন শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন আমরা আমাদের অবস্থানে স্থির ভয়মুক্ত রক্তপাধীন উপহার দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব এবং সেটা পাওয়া মানুষের অধিকার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যদি নির্বাচন কমিশনের মনে হয় যে কারোর আবেগে আঘাত করেছে তাহলে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত নিয়েছে আমরা প্রথমে বলেছিলাম তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন উচ্চশিক্ষিত রুচিশীল মানুষ যার একটা দীর্ঘ জীবনের ইতিহাস আছে তিনি সরাসরি কোনো মহিলাকে আক্রমণ করবেন এমনটা নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটাই বলতে চেয়েছেন যদি রেখাপাত্রের সম্মান থাকে তাহলে তারও সম্মান আছে সেই হিসেবে তিনি তার অবস্থান দিয়েছেন আর আমরা নির্বাচন কমিশনকে বলবো তারাও চোখ কান খোলা রাখুক মুখ্যমন্ত্রী সরাসরি হিংসার প্ররোচনা দিলেন তিনি একজন সন্ন্যাসীকে আক্রমণ করলেন আর নির্বাচন কমিশন নীরব রইল আমার মনে হয় তাদেরও একটু ইএনটি স্পেশালিস্টের কাছে যাওয়া দরকার টেলিফোনে বলছেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগেই শোকজ নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনা এবার আরও কড়া পদক্ষেপ করল কমিশন তমলুকের বিজেপি প্রার্থীকে চব্বিশ ঘন্টার জন্য সেন্সার করেছে কমিশন অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানায় ঘাসফুল শিবির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কমিশনকে চিঠি দেওয়া হয় তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জানায় তৃণমূল কংগ্রেস অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস এই বিষয় শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা টেলিফোনে কি বললেন শুনব আমরা আমাদের অবস্থানে স্থির আছি নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে মানুষকে অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্ত রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব এবং সেটা পাওয়া মানুষের অধিকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য যদি নির্বাচন কমিশনের মনে হয় যেটা কারো সম্ভ্রমে আঘাত লেগেছে কারোর আবেগকে আহত করেছে তাহলে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা প্রথমে যেটা বলেছিলাম যে যে কোনো ভাবেই হোক তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন উচ্চশিক্ষিত শীল মানুষ এবং যারা একটা দীর্ঘ পরিচ্ছন্ন জীবনের ইতিহাস আছে তিনি কোনোদিন কোনো সরাসরি আক্রমণ করবেন বিষয়টা এরকম নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটাই বলতে চেয়েছেন ছিলেন যে যদি রেখাপাত্র সম্মান থাকে তাহলে নিঃসন্দেহে তারও সম্মান আছে সেই হিসেবে তিনি তার অবস্থান দিয়েছেন এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানবো অর্থমা আমরাও নির্বাচন কমিশনকে বলবো তারাও একটু চোখ কান খোলা রাখুক যেভাবে দেশের প্রধানমন্ত্রী সহ সমস্তকে আক্রমণ করা হলো এবং নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী সরাসরি দাঙ্গার প্ররোচনা দিলেন মুখ্যমন্ত্রী সরাসরি ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতীক যে গৈরিক দর্শন তাকে আক্রমণ করলেন ভারত সভা সুমসংঘের মতো ঐতিহ্যশালী একটি সংস্থাকে তিনি কালিমা লেপন করলেন তিনি একজন সন্ন্যাসীকে দাঙ্গাবাজ হিসেবে মানুষের সামনে উপস্থাপিত করলেন নির্বাচন কমিশন নীরব রইল আমার মনে হয় তাদেরও একটু ইএনটি স্পেশালিস্টের কাছে যাওয়া দরকার দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল